আসানসোল শিল্পাঞ্চলে দু নম্বর জাতীয় সড়ক এবং 60 নম্বর জাতীয় সড়ক গিয়েছে, কিন্তু এই জাতীয় সড়কের উপর থাকা মাইল ফলক বা দিক নির্দেশক যে সমস্ত বোর্ড রয়েছে সেই বোর্ডে কিন্তু নেই কোনো বাংলা লেখা। যে কয়েকটি জায়গায় বাংলা লেখা রয়েছে সেটা ভুল বানানো, এর ফলে বিভ্রান্ত হয়ে পড়ছেন স্থানীয়রা। এই শিল্পাঞ্চলে বহু মানুষ আছেন যারা অল্প শিক্ষিত বা অশিক্ষিত, তারা হয়তো কোনোরকমভাবে বাংলা লেখাটা পড়তে পারবে, কিন্তু এই সমস্ত বোর্ডে হিন্দি এবং ইংলিশে লেখা, যেটা তাদের কাছে কিন্তু খুব কষ্টের ব্যাপার। এই বিষয় নিয়ে সামাজিক সংগঠন এবং বাঙালিদের সংগঠন বাংলার পক্ষ বারবার আন্দোলন করেছেন। আমরা আমাদের কাছে পেয়েছি পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক, বাংলা পক্ষের সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায় কাছে, তার কাছ থেকে আমরা জেনে নেব যে এই বিষয়টা ওনারা কেউ দেখছেন। আমরা লক্ষ্য করছি 60 নম্বর এবং 2 নম্বর জাতীয় সড়ক উপর যে সমস্ত মাইল ফলক রয়েছে বা দিক নির্দেশক বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডে কোথাও বাংলা লেখা নেই, যা রয়েছে হিন্দি এবং ইংরেজি সেগুলো ভুল। তো আপনাদের বাংলা পক্ষের পক্ষ থেকে কি বিষয়টা কীভাবে দেখছেন? দেখুন, আমাদের বাংলা সি ক্যাটাগরি রাজ্য, এখানকার বাংলা ভাষা, ভাষার ভিত্তিতে বাংলা রাজ্য হয়েছে। তো বাংলা ভাষাতে যেহেতু রাজ্য হয়েছে, বাংলা সর্বক্ষেত্রে সর্ব জায়গায় প্রথমে বাংলা থাকবে, তারপর অন্য ভাষা থাকবে। কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ বাংলাকে অবমাননা করে, বাংলাকে বাদ দিয়ে সব ক্ষেত্রে হিন্দি এবং ইংরেজি চাপিয়ে দেয়, এটাকে জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে। এই হিন্দি চাপিয়ে দেওয়া, হিন্দি সাম্রাজ্যবাদকে চাপিয়ে দেওয়া, এর বিরুদ্ধে বাংলা পক্ষ, আমরা পশ্চিম বর্ধমান বাংলা পক্ষ প্রথম থেকে আন্দোলন করেছি যে এই যে বোর্ড বাংলা বাদ দিয়ে হিন্দি এবং ইংরাজি, এই বোর্ডের বিরুদ্ধে সমস্ত ক্ষেত্রে সব জায়গায় বাংলা রাখতে হবে। কিন্তু এই নিজ কর্তৃপক্ষ তা মানেনি। আমরা রিসেন্ট জুন মাসে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে আমরা ডেপুটেশন দিয়েছিলাম যে সমস্ত ক্ষেত্রে সমস্ত বোর্ডে আপনাদেরকে বাংলা রাখতে হবে। আমাদের জাতীয় সড়ক কর্তৃপক্ষ আমরা এটাও জানিয়েছিলাম যে সার্ভিস রোডগুলো খারাপ আছে, সার্ভিস রোডগুলো আপনাদেরকে অবিলম্বে সমস্ত মেরামত করতে হবে। আমাদের জাতীয় সড়ক কর্তৃপক্ষ তার চিঠির লিখে আমাদেরকে জানিয়েছেন যে RIC-র গাইডলাইন অনুযায়ী, RIC-র গাইডলাইনে আপনার 2018-তে একটা সংশোধন, একটি বিল পাস হয়েছিল, সমস্ত ক্ষেত্রে সব জায়গায় যে হিন্দি এবং ইংরেজি থাকবে। কিন্তু আপনারা দেখুন তো অহিন্দি রাজ্যগুলোতে, প্রত্যেকটা যে অহিন্দি রাজ্যগুলো আছে সেখানে ক জায়গায় বলুন তো সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ বাদ দেওয়া হয়েছে? একটাও আছে? একটাও নেই। একমাত্র পশ্চিমবঙ্গে একমাত্র বাংলায় বাংলাকে বাদ দিয়ে হিন্দি ইংরেজি জল জল করছে। আমাদের বাংলার যেখানে 86% বাঙালি, সেখানে কার স্বার্থে, কাদের স্বার্থে বাংলাকে বাদ দিয়ে হিন্দি ইংরেজি রাখা হচ্ছে, আমরা তার আমরা জবাব চাই। এবং যেগুলোতে আপনারা দেখেছেন যেগুলোতে বাংলা লিখছে, কিছু জায়গায় যদি বাংলা লিখছে তো বাংলা বানান ভুল লিখে, বাংলা বানানকে মানে বাংলা ভাষাকে বিকৃত করে সেসবগুলো বোর্ড লেখা হচ্ছে। আমরা চাই প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা বোর্ডে প্রথম সারিতে বাংলা থাকবে এবং জল জল করে পরিষ্কার ভাষায় বাংলা বানান, শুদ্ধ ভাষায় বাংলা থাকবে। এবং যদি বাংলা না আসে আমরা পশ্চিম বর্ধমান বাংলা পক্ষ আরও তীব্র আন্দোলনে যাব। এছাড়াও NH কর্তৃপক্ষ দেখেছেন আসানসোল থেকে যে পালসিট অবধি যে 6-লেন রোড তৈরি হচ্ছে, 6-লেন রোডে যে গাছগুলো কাটছে, এই গাছগুলো কাটার বদলে তারা একটা গাছ লাগায়নি। সরকারের নিয়ম একটা গাছ কাটলে তার বদলে 4টে গাছ লাগাতে হয়। আমরা বাংলা পক্ষ NH কর্তৃপক্ষ ডেপুটেশন দেওয়ার পর আসানসোলে ইতিমধ্যে গাছ লাগানো শুরু হয়েছে এবং আমাদেরকেও NH কর্তৃপক্ষ তার চিঠি লিখে আমাদের জানিয়েছে তারা পানাগড় থেকে পালসিট অবধি যে 40,735টা গাছ কাটবে তার বদলে তারা 272,000 গাছ লাগাবে। শুধু গাছ লাগানো হবে না, গাছটাকে ভালো করে যত্ন করে গাছটাকে বড় তুলতে হবে। বাংলা বানান যে ভুল, এরা বাংলা বানান, বাংলার ভাষার বাংলার সংস্কৃতি জানে না। কিছু কিছু আছে অহিন্দি যারা কাজ করছে, কোনোরকমে একটা বানানটা যেমন লিখে দিচ্ছে, এই যে বাংলা বানান ভুল, বাংলা ভাষার প্রতি যে বিকৃত করা, জবমনন করা, এ তীব্র ধিক্কর জানাই। জাতীয় সড়ক 2 নম্বর এবং 60 নম্বর জাতীয় সড়ক যেটা আমাদের শিল্পাঞ্চলের মধ্যে দিয়ে গেছে, এই এই স্থানে যতগুলো মাইল ফলক রয়েছে সেখানে অধিকাংশই কিন্তু ইংলিশ এবং হিন্দিতে লেখা। একটা বাঙালি হিসাবে বাংলার লেখা বোর্ড থাকা স্বাভাবিক ব্যাপার এবং গর্বের বিষয়। এই বিষয় নিয়ে বারবার আন্দোলন হয়েছে, কিন্তু এখনও জাতীয় সড়ক কর্তৃপক্ষ কিন্তু এখনও পর্যন্ত
বোর্ড কিন্তু সেই ইংলিশ ইংরেজি এবং হিন্দিতে লেখা, বাংলার লেখা নেই। এই বিষয়টা একজন বাঙালি হিসাবে খুব অপমানকরক হিসাবে দাবি করছেন বাংলা পক্ষের লোক। ক্যামেরায় টনি আলমের সঙ্গে হরি ঘোষের রিপোর্ট, রানিগঞ্জ, পশ্চিম বর্ধমান।